কিন্তু তুমি কি করে এসব মেনে নিচ্ছ আমি বুঝতে পারছি না। আমি তুমি দেখেছো মা কিভাবে রিয়াক্ট করছিল। আমি বিয়েটা না করলে মা যে কি করে বসবে আমি জানি না। তার উপর দিদি ভাইয়ের অবস্থা, আমি 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 নিতে পারছি না এগুলো আর। দেখো ঠাম্মি, মা বিশ্বাস করে যে চিত্রা আমার রক্ষা কবচ হয়ে এসে আমায় রক্ষা করবে। আমি মায়ের কোনো কথা কোনোদিন শুনি না, আমি না মানি, কিন্তু মায়ের বিশ্বাসটুকু। বিশ্বাসের শিকড়টা যদি ভুল হয় সেটাকে শুধরে নেবার চেষ্টা করা ভালো দাদু ভাই। ভুলটা দেখিয়ে দেওয়া ভালো নাকি ভুলটাই মেনে নেওয়া? তোমাকে সাপ ছোবল মারতে এলে চিত্রা তার হাত পেতে দিয়ে বলবে যে আমাকে ছোবল মারো? বলতে পারবে যে আমার বরকে বাঁচিয়ে দাও? ছেড়ে দিন ছেড়ে দিন, আপনার উপর কোনো বিপদ আসতে নেই বলে যান আপনি। আমার যখন ছোবল মারার এতই খিদে তখন আমায় ছোবল মারো, মারো ছোবল। বেশ ঠিক আছে, শোনো পঞ্চমী, তুমি তাহলে চিত্রার দধি মঙ্গলটা করো, আমি ওদিকে গেলাম। লড়াই হোক, যা হবে হোক, কিন্তু তোকে আজ উত্তর দিতেই হবে। সাপেদের নিখোঁজ হওয়ার পেছনে তোর কোনো হাত নেই তো পঞ্চমী? বল, সত্যি করে বল পঞ্চমী। চুপ করে থেকে কিন্তু তুমি পার পাবে না। সাপেরা কোথায় পঞ্চমী? আমি জানি তুমি সবটা জানো, উত্তর দাও সাপেরা কোথায়, বলো বলছি কোথায় সাপেরা? দাঁড়াও দাদু ভাই, পরিস্থিতি থেকে পালিয়ে যেও না, সারা জীবন তাহলে পস্তাতে হবে। পঞ্চমী তোমার স্ত্রী, তুমি যতই সে বিয়েকে না মানো সে তো মানে। বাবা নীলকণ্ঠের সামনে তোমাদের বিয়ে হয়েছিল, তিনি তোমাদের দুজনকে জুড়ে দিয়েছেন এক সূত্রে। স্ত্রী ভাগ্যে তুমি রক্ষা পাবে কেবল পঞ্চমীর জন্য। আমার ঠাকুরের উপর দৃঢ় বিশ্বাস, পঞ্চমীর সাথে তোমার বিয়েটাই চিরন্তন। যদি আপনি আমার হতে তারপরেও আপনারে অন্য কারো হাতে তুলে দিতে তখন মহান হতে। আপনি তো আমার কেউ নন, বিয়েই হয়নি আমাদের, সেতুরই পড়াননি আপনি আমার। কথাগুলো ভেবে দেখো দাদু ভাই, তোমার ভবিতব্য পঞ্চমী, অন্য কেউ নয়। তোমরা একদম ঠিক ধরেছ গো, ওদের গায়ে বাওয়ার পেছনে কিন্তু আমারই হাত আছে। তবে ওরা কিন্তু বাড়িতেই আছে, ঘুমের ওষুধ মেশানো দুধ কলাকে ঘুমিয়ে পড়েছে। রাতের আগে জাগার কোনো প্রশ্নই নেই, তাই বিয়ের আচার অনুষ্ঠানে ওদের পাওয়া যাবে। আচ্ছা বের, বাকি আচার অনুষ্ঠান তাহলে কে করবে? আপনি তো এও নন। কি জবাব দেবেন বাড়ির সকলকে? এত সাহস, তোর এত সাহস, তুই আমাদের নিয়ে ব্যঙ্গ করছিস? এক্ষুনি তোর হাসি বের করছি আমি। পঞ্চমী তোমার স্ত্রী, বাবা নীলকণ্ঠের সামনে তোমাদের বিয়ে হয়েছিল, তিনি তোমাদের দুজনকে জুড়ে দিয়েছেন এক সূত্রে। আই ছোট, তুই এসে গেছিস, চল আমরা শুরু করি তাহলে। তুই শাকটা বাজা, আর সবাই তোরা উলু দে তো। নে বাবা,
মাথা কুড়ন কাকিমণি পিসিমণি কে কোথায় আছেন গো শিগগির এখানে আসেন দেখে যান কাণ্ডখানা এই তুই কোথাও যাবি তুই এখানেই বসে থাকবি ছোট অদ্রিজা যা তো তুমি দেখো কি হয়েছে আমার আমার পঞ্চমি কি কাণ্ড ঘটালো মাই গড পঞ্চমি ঠিক আছে ওনার কিছু হলো না তো আপনারা কিন্তু আমায় আর ভয় দেখাতে পারবেন না থাকুক নিচিত্রা দিদির সাথে বাড়ির সকলে এসে দেখুক আমায় আর কষ্ট করে আপনাদের স্বরূপ কাউরে জানাতে হবে না এক্ষুনি সকলে এসে পড়বে আর স্বরূপখানা থেকে ফেলবে চিত্রা চিত্রা মানুষ হবে এসো এক্ষুনি কেউ এসে পড়বে পঞ্চমীকে এখন আর কিছু করতে যেও না চিত্রা মানুষ হবে এসো দেখো না মারতে পারো কিনা নাকি নিজেরাই আগে মরো কিন্তু মা ঠাকুরন কাকিমণি পিসিমণি পঞ্চমী কি করছিস নাকি বুঝি না চুপ কর বোকা বোকা চিত্রা মানুষ রূপে এসো পঞ্চমী তো এটাই চায় সবার সামনে আমাদের স্বরূপে এসে যাক পঞ্চমীকে জিততে দিও না তুমি মানুষ হও মানুষ হও চিত্রা যত জ্বালায় তুই আমাকে জ্বালাচ্ছিস তার কড়ায় গন্ডায় শোধ তুলব আমি এত রাগ করো না তো চিত্রা দিদি না এবার নক্কি মেয়ের মতো দই চিড়েখানা খেয়ে নাও দেখি এসো আমি সব কিচ্ছু খাবো না ওতে নিশ্চয়ই কিছু মিশিয়েছিস তুই ঘুমের ওষুধ মিশিয়েছিস তাই না আমি খাবো না আগে তুই খা তারপর আমি খাবো আচ্ছা বেশ পঞ্চমী চিৎকার শুনে গেল কি হয়েছে এ মা পঞ্চমী দই চিড়ে খাচ্ছে আরে পিসিমণি পঞ্চমীর দধি মঙ্গল হয়ে গেল তো এই পঞ্চমী তুমি দই চিড়ে কেন খাচ্ছ আমার তো চিত্রা দিদি খেতে কইলেন তাই তো খেলাম কি সর্বনাশে কাণ্ড ও জেঠিমণি চিত্রার জায়গায় পঞ্চমীর দধি মঙ্গল হয়ে গেল যে না না এই তো এই তো আমি খাচ্ছি আমি খাচ্ছি আস্তে আস্তে ধরো জলটা খাও ও জেঠিমণি গো জেঠিমণি এখন আর তাড়াহুড়ো করে কি লাভ আছে বলতো যা হওয়ার তো হয়েই গেছে পঞ্চমীকে কেন দই চিড়েটা খেতে দিলে বলতো আপনি তো মা আপনি এই সমস্ত কোনো নিয়ম কানুন জানেন না আসলে ওনারা হয়তো ভেবেছেন আমি দই চিড়ের মধ্যে বিষ বা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি চলো চলো পাল্টা